গল্প রামায়ণের এক অধ্যায়, লেখা বনফুল। সীতাকে বনবাসে দিয়া রাম পত্নী শোকে উন্মত্ত প্রায়। কেবলই তাহার মনে হইতেছে ঘোরতর অবিচার করিয়াছি। কুলগুরু বশিষ্ঠকে বলিতেছেন, গুরুদেব, অবিচার, এ ঘোর অবিচার। সীতার কোনো অপরাধ নাই, তিনি নিরপরাধিনী দেবী। আমার কোনো অধিকার নাই তাহাকে শাস্তি দিবার। আমি মহাপাপ করিয়াছি, আমি তাহাকে থামাইয়া দিয়া বশিষ্ঠ বলিলেন, বৎস, সত্য রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। তুমি সত্যাশ্রয়ী, সত্য ধর্ম পালন করিয়া প্রকৃত ক্ষত্রিয়ের কার্য করিয়াছ। রাম বলিলেন, এ তো সত্য নয়, এ যে মিথ্যা, এ যে অবিচার গুরুদেব, এ যে মিথ্যাচার গুরুদেব। গুরুদেব বলিলেন, অধীর হইও না বৎস, রাজধর্মই বড় কঠিন। রামচন্দ্র শুনিলেন না, অধীর হইয়া উঠিলেন। রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, প্রজাপুঞ্জের মতামত গ্রাহ্য করি না, শুধু সীতাকেই চাই, আমার দেবীকেই চাই, রাজ্য যাক মান যাক। রামচন্দ্র পাগল হইয়া গেলেন। অভিনেতা নুকুর মাইতি রামের অভিনয় শেষ করিয়া যখন শেষ রাত্রে বাড়ি ফিরিলেন, তখন তাহার পা টলিতেছে মদের নেশায় চুরচুর। ঠেলাঠেলির পর স্ত্রী হরিমতি দ্বার খুলিয়া দিলে নকুরবাবু বলিলেন, হারামজাদি, আধ ঘন্টা ধরে দৌড় ঠেলছি, খেয়াল নেই। হরিমতি বলিলেন, ঘুমিয়ে পড়েছিলাম। নকুরমাইতি কহিলেন, ফের কথার ওপর কথা, বলিয়াই এক লাথি এবং রামলাথি। গল্প সার্থকতা, কাহিনী বনফুল। আমার অতীত জীবনের দিকে চাহিয়া দেখি আর আমার দুঃখ হয়, সে যেন একটা সূক্ষ্ম স্বপ্ন ছিল। সেই আমার অতীত জীবনের স্মৃতি আজ সত্য সত্যই স্মৃতি মাত্র। মাঝে মাঝে মনে হয় আমার সে জীবন গেল কোথায়, সেই শোভন সুন্দর মোহন জীবন। একদিন আমার রূপ ছিল, সৌরভ ছিল, মধু ছিল। আমার সেই সুষমার দিনে কত মধুলব্ধ ভ্রমরী না আমার কানে কানে বন্দনার স্তুতিগান তুলিয়াছে, তাহার আজ কোথায়। এই আকাশ বাতাস আলো একদিন কতই না ভালো লাগিয়াছে, একদিন ইহাদের লইয়া সত্যি আমি পাগল হইয়া থাকিতাম। আজ কোথায় গেল আমার সেই পাগলামি, সেই সহজ উন্মাদনা, ছন্দময়ী ভালো লাগার নেশা, আজ কই তারা সব। আজ আমি পরিপক্ক, অভিজ্ঞ। আমার সেই অতীতের তরল অনুভূতি জমিয়া যেন কঠিন হইয়া গিয়াছে। আমার আজ কেবলই মনে হইতেছে আমার অতীত আর ফিরিবে না জানি, কিন্তু ভবিষ্যৎ সে কেমন কি জানি। আমার আনন্দময় অতীতকে হারাইয়া আজ এই যে পরিপক্ক অভিজ্ঞ হইয়া উঠিয়াছি, ইহার পরিণতি কি, ইহার সার্থকতা কোথায়। গাছের একটি পাকা ফল এইসব ভাবিতেছিল, হঠাৎ বাতাসের দোলায় মাটিতে পড়িয়াও গেল। একটি পাখি আসিয়া ঠোঁটে করিয়া ফলটি লইয়া একটি ডালে বসিল এবং পরমানন্দে ঠোকরাইয়া খাইতে লাগিল।
গল্প বিধাতা, কাহিনী বনফুল। বাঘের বড় উপদ্রব, মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি সড়কি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল, কিন্তু আরেকটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা। কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল, আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি, বন হইতে বনান্তর পলাইয়া ফিরিতেছি, কিন্তু শিকারি কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেয় না, ইহার একটা ব্যবস্থা করুন। বিধাতা কহিলেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন, বাবা আমার ন্যাড়ার যেন একটা টুকটুকে বউ হয়, দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সা ছিন্নি দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিলেন, সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিলেন, আজীবন তোমার পুজো করে এসেছি, উপবাসে দেহ ক্ষীণ করেছি, শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই, তুমি আমার সহায় হও। বিধাতা কহিলেন, আচ্ছা। সুশীল পরীক্ষা দিবে, সে রোজ বিধাতাকে বলে, ঠাকুর পাশ করিয়ে দাও, পাশ করিয়ে দাও। আজ সে বলিল, ঠাকুর যদি স্কলারশিপ পাইয়া দিতে পারো, পাঁচ টাকা খরচ করে হরি লুট দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিণপুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চান, কালীপুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল, এগারোটা ভোট আমার চাই। কালীপুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল, ভোটং দেহি ভোটং দেহি। বিধাতা কহিলেন, আচ্ছা আচ্ছা। কৃষক দুই হাত তুলে কহিল, দেবতা জল দাও। বিধাতা কহিলেন, আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল, আমার একটি মাত্র সন্তান ঠাকুর, কেড়ে নিও না। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ির খেন্তি পিসি উপরুক্ত মাতার সম্পর্কে বলিলেন, বিধাতা মাগির বড় দেমাক, নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল, ছেলের টুটিটি টিপে ধরে বেশ করেছ দয়াময়, মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো। বিধাতা কহিলেন, আচ্ছা। দার্শনিক কহিল, হে বিধাতা তোমাকে বুঝিতে চাই। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল, কোনো সম্পাদক আমার লেখা ছাপাইতেছে না, প্রবাসীতে লেখা ছাপাইতে চাই, রামানন্দবাবুকে সদয় হইতে বলুন। বিধাতা কহিলেন, আচ্ছা। চীন দেশ হইতে চিৎকার আসিল, জাপানিদের হইতে বাঁচাও প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে? ব্রহ্মা কহিলেন, আছে, কেন বলুন তো। বিধাতা, আমার একটু দরকার, দেবেন নাকি?
ব্রহ্মা পঞ্চমুখে, অবশ্য অবশ্য। ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকি দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। আজও ঘুম ভাঙে নাই।